প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টেকশহর .com এর প্রতিদিনের আয়োজন শিডিজির আজকের পর্বে। আপনাদের সাথে রয়েছে আমি রাশেদ ইমাম এবং যথারীতি আমার সাথে আজ একজন অতিথি আছেন স্টুডিওতে। আপনারা জানেন আমাদের এই আয়োজনটি আমাদের সেই সকল সম্মানিত নারী উদ্যোক্তাদের নিয়ে যারা একদম শূন্য থেকে শুরু করে নিজেকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিচ্ছেন এবং সেই সাথে সমৃদ্ধ করছেন আমাদের দেশীয় অর্থনীতিকে। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন হাইনাজের স্বত্বাধিকারী তামান্না শারমিন। আমরা কথা বলবো তামান্না শারমিনের সাথে। তামান্না শারমিন, স্বাগত। ধন্যবাদ আপনাকে। শুরুতেই জানতে চাচ্ছি হাইনাজের যাত্রা কতদিনের? এক বছর তিন মাস, লাস্ট ইয়ার সেপ্টেম্বরে শুরু হয়েছিল। এক বছর তিন মাস। এই এক বছর তিন মাস আগে আপনি যখন হাইনাজটাকে শুরু করলেন, নামটি হাইনাজ রাখার সিদ্ধান্তটি কেন নিয়েছিলেন? হাইনাজ নামটা আসলে আমার আব্বু আম্মুর নাম থেকে নেয়া। আচ্ছা। আর নামটার সিদ্ধান্ত হচ্ছে কি, আমি চাইলেও এটা থামাতে পারবো না, মানে আব্বু আম্মুর নাম এটা আমাকে থামাতে দিবে না। ওকে, মানে আপনার পুরো পৃথিবীটা আপনাকে এগিয়ে নেবে পুরোটাই। আর আমার কাছে এটাই আমার পেজের জন্য বেস্ট মনে হয়েছে। ওকে, চমৎকার। মানে আমরা একটা বেস্ট, আমার জন্য আসলে আর কিছু নেই নিঃসন্দেহে। যখন শুরু করেছিলেন তখন নিশ্চয়ই কোনো একটা চিন্তা ছিল যে আমি এই কারণে উদ্যোক্তা হয়ে উঠবো, সেই চিন্তাগুলো কি কি ছিল? শুরু চিন্তাটা আসলে ভাই আমি বসে থাকতে চাইনি ঘরে, আমি চাচ্ছিলাম কিছু একটা করি। সেই জায়গা থেকে আসলে এই প্রফেশনটা আসলে বেশ চাচ্ছি না। আমি কিন্তু একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কিন্তু আমার আসলে কারো আন্ডারে জব করার মতো মেন্টালিটি আসলে আমার নাই। আমার চিন্তা হচ্ছে আমি জব দিব, কারো আন্ডারে আমি জব করব না। সেইখান থেকে এই জায়গাটা আসলে। তো মানে এই যে কাজ শুরু করেছেন, যে সময়টিতে কাজ শুরু করেছিলেন, করোনা পরবর্তী সময়ে তো অনেক উদ্যোক্তা তৈরি হয়ে গেছে, তো ওই সময়ে কাজ শুরু করে এখন পর্যন্ত যে কাজ করছেন, এই পুরো টাইমটা আসলে কি কি চ্যালেঞ্জিং ফ্যাক্টসগুলো ওভারকাম করে এসেছেন? চ্যালেঞ্জিং বলতে ভাই আমার ওইভাবে আমি ওইভাবে ফেস করতে হয় নাই। কেন এটা আমি বলি, আমি আসলে কোনো কিছু চ্যালেঞ্জ হিসেবে ভেবে নিইনি। আমি আমার চ্যালেঞ্জটা ছিল সম্পূর্ণ আমার নিজের সাথে, যে আমি আমার নিজেকে প্রেজেন্ট করব। আমি যখন স্টার্ট করেছিলাম বিজনেসটা, আমি তখন পাকিস্তানি ড্রেসগুলো, পাকিস্তানি টু পিস আমার সিগনেচার আইটেম ছিল আমার পেজের। আমার খেয়াল আছে আমি ওইটা 300+, মানে একদম স্টার্টিংয়ে 300+ কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট, আমি 300+ সেল করেছি। বাট বিষয়টা হচ্ছে আমার তৃপ্তিটা আসলে আমার ছিল না, যে একটা কাজ করে যে মনের মানসিক যে তৃপ্তিটা, এটা আসলে আমি পাচ্ছিলাম না। আর আমি তখন আমার নিজের কাস্টমাইজারটা আমার প্ল্যান ছিল, বাট আমার তখন হুট করে মনে হলো আমি একটা কাফতান রেডি করি। আমি একটা কাফতান রেডি করেছিলাম নিজের ফেব্রিক্স কিনে, টেলারের কাছে যেয়ে নিজস্ব ডিজাইন দিয়ে শুরু করলাম। আমি স্টার্ট করেছিলাম জাস্ট 12 পিস দিয়ে। আচ্ছা ভাই, আপনি চিন্তা করতে পারবেন না, আমার 12 পিসের আমার অর্ডার আসছিল 70 জনের। আচ্ছা, তখন আমার মনে হলো আমি পাকিস্তানি আইটেম বাদ দিই, আমি নিজস্ব প্রোডাক্ট নিয়ে শুরু করি। এবং তখন থেকে আমার নিজস্ব প্রোডাক্ট, আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। এখন কি কি প্রোডাক্ট আছে? এখন আমার পেজে শাড়ি, কাস্টমাইজ শাড়ি, দেন সিল্কের 3 পিস, এই দুটো আমার সিগনেচার আইটেম। এছাড়াও আমার সিঙ্গেল 1 পিস, 2 পিস, চাদর, এগুলো আছে। চাদর বলতে শাল, শীতের শাল, যেটা এখন নতুন শীত। আর নতুন সংযোজন হয়েছে হাইনাজে হচ্ছে কম্বো সেট, মানে কাপল সেট যেটা। আর আমার ম্যাক্সিমাম কি, আমার সব প্রোডাক্টই হচ্ছে আমার কাস্টমাইজ করা। আচ্ছা, মানে কাস্টমারের চাহিদা অনুযায়ী আমি করে দিতে পারবো, সংযোজন করে দিতে পারবো। দারুণ। মানে যে এই যে কাজ করছেন, একই ধরনের পণ্য বা একই ধরনের বিষয়গুলো নিয়ে তো ব্র্যান্ডগুলোও আছে। ব্র্যান্ডগুলো আগে ঢাকা কেন্দ্রিক ছিল, এখন শহর উপশহর বিভাগে পৌঁছে যাচ্ছে, তো তারপরও আপনার প্রোডাক্ট কেন অন্যদেরকে আকর্ষণ করে? আমার প্রোডাক্ট আকর্ষণ করার মেইন রিজন হচ্ছে, আমি দুইটা জিনিস আমার মাথায় থাকে, একটা হচ্ছে কোয়ালিটি, আরেকটা হচ্ছে আমার প্রোডাক্ট যেন সবাই অ্যাফোর্ড করতে পারে। আচ্ছা, আমার প্রফিট মার্জিন কম থাক, বাট আমার প্রোডাক্ট যখন সবার হাতে হাতে থাকুক, আচ্ছা, এই দুইটা জিনিস আমাকে হয়তো সবার থেকে একটু আগায় রাখছে। কারণ আমি বলবো, আমি আমার এক বছর তিন মাসে আমার প্রাপ্তিটা অনেক বেশি। আচ্ছা, আমি নিজে আমার স্যাটিসফাইড, নিজে নিজের জায়গা থেকে তৃপ্ত। আপনার মতো জায়গায় দাঁড়িয়ে কাজ করা একেবারে সহজও না, আবার একেবারে কঠিনও না, কারণ পণ্যের সোর্সিং এর ব্যাপার থাকে, প্রাইসিং এর ব্যাপার থাকে, ডেলিভারির ব্যাপার থাকে, এই বিষয়গুলো একা হাতে কিভাবে হ্যান্ডেল করছেন? এটা একা হাতে বলতে ভাইয়া, আমি এখান থেকে অনেক হেল্প পাচ্ছি, আমার আমি কাজ করে যাচ্ছি, বাট এই যে হেল্পগুলো, এগুলো আমি আমার উদ্যোক্তা প্ল্যাটফর্ম থেকে পাচ্ছি। আমাদের রনি ভাই আছে, রনি রহমান ভাইয়া, সে আমাকে অনেক হেল্প করছে। মানে এই যে কাস্ট, মানে কি বলবো, যে মার্কেটিংয়ে যে এগুলো, এগুলো তো আমার এক্সপিরিয়েন্স ছিল না, আমার বিজনেস জাস্ট এক বছর তিন মাস, এত দূর আগানো আসলে আমার একা দ্বারা সম্ভব ছিল না। রনি রহমান ভাই আমাদের অনেক হেল্প করছে, শুধু রনি রহমান ভাই বলবো না, আমাদের ইপি প্ল্যাটফর্মে আমাকে অনেকেই হেল্প করছে এই বিষয়টাতে, মানে এই ক্রেডিট পুরাটা তাদের যায়। তো এখন কি কি ধরনের স্বপ্ন দেখছেন এই এই সময়টা পেরোনোর পরে? এখন স্বপ্ন আমার একটাই, হাইনাস নামটা সবার মুখে মুখে থাকবে।
এবং এটা করার জন্য আমার যা করা লাগবে আমি তাই করব। চমৎকার। যারা আপনার রেগুলার কাস্টমার, যারা আপনার রিপিট কাস্টমার হচ্ছেন, তাদের জন্য আপনার কি বলার আছে? আমার ম্যাক্সিমাম কাস্টমার রিপিট কাস্টমার। আচ্ছা, মানে যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে, আমার এই পর্যন্ত, আমার এক বছর তিন মাসে ভাইয়া, আমার এই পর্যন্ত একটা নেগেটিভ কমেন্ট আসেনি বা একটা নেগেটিভ রিভিউ আসেনি। আমার প্রোডাক্ট নিয়ে সবাই আমাকে ইনবক্স করছে না, তোমার প্রোডাক্ট নিয়ে আমরা স্যাটিস। আচ্ছা, এটা হচ্ছে আমার মানে প্রাপ্তির জায়গা। চমৎকার। একদম শেষ যে প্রশ্নটি, সেটি হচ্ছে যে পড়াশোনা শেষ করে আসলে সবাই চাকরির দিকে আগ্রহী হয়। বাংলাদেশে এখন হয়তো 15-25% নারী তারা উদ্যোক্তা হওয়ার জন্য চিন্তা করছেন বা কাজ করছেন, শুরু করছেন। এটি আমার ব্যক্তিগত ধারণা একেবারেই, আমি কোনো স্ট্যাটস দিচ্ছি না। বাট বাকি যারা রয়েছেন তাদের এগিয়ে আসার জন্য এখন আসলে কিভাবে মানসিকভাবে প্রস্তুতি দরকার? আমি বলবো আমার জায়গা থেকে, ফার্স্ট হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা আমাদের সবাইকে কিছু না কিছু বেস্ট দিয়ে করেছে। আমরা সবাই সবার জায়গা থেকে বেস্ট, আপনি কাউকে ছোট করতে পারবেন না। এক একজনে এক একটা প্রতিভা দিয়ে আমাদের পাঠাচ্ছে। আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে আমাকে, আমি আসলে কি করতে পারি, আমার বেস্টটা কোনটা, আমি আগে সেটা ফাইন্ড আউট করবো, দেন আমি কাজে লেগে যাব। কাজে লেগে যাব মানে আমি প্ল্যানিং করে কাজ করব যে না আমি এক মাস পর থেকে শুরু করব, এটা হবে না। আমার এখন প্ল্যান হয়েছে আমি এখনই করব। আমার মেন প্ল্যানিং হচ্ছে এখনই করব। আর যে কোনো কাজে ভাই আমার কাছে যেটা পরিশ্রম, লেগে থাকতে হবে। আমি যদি কাজে লেগে থাকি সে কাজে আমার সাকসেস আসবেই। আরেকটা বিষয় যেটা ভাই আমার কাছে ইম্পর্টেন্ট, সততা। আমার কাজে আমার অনেস্ট হতে হবে, সেটা আমার সব কাজে। আমি যদি অনেস্ট না থাকি আমি বেশি দূর যেতে পারবো না। আমার কাছে মনে হয় এই তিনটা জিনিস যদি আমরা ঠিকঠাক করতে পারি, আল্লাহ আমাদের সফলতা অবশ্যই দিবে। আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো, এবং সেই সাথে আপনার স্বপ্নের কথা শুনেও ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। একদম শেষ যদি কোনো কথা আপনার থেকে থাকে। আমার খুব ভালো লেগেছে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। নিশ্চয়ই আবার কথা হবে আপনার সাফল্য নিয়ে। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনা শেষ হয়ে গেল। আসলে আলোচনা বলা যাবে না, এটি আসলে গল্প, একজন মানুষের এগিয়ে আসার গল্প, একজন মানুষের আনন্দে থাকার গল্প। এই গল্পগুলো আপনাদেরও তৈরি হতে পারে যদি আমাদের আজকের অতিথি যেমনভাবে বললেন, যখন ইচ্ছে করবে তখনই সিদ্ধান্ত নিয়ে তখনই শুরু করে দিতে হবে। এটি যদি আপনারা পারেন, নিশ্চয়ই আপনাদেরও এমন আনন্দের দিন আসবে, এমন গল্প বলার দিন আসবে। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। TechShohor.com এর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে।